জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এক নাবালিকা গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম রাকিবা খাতুন, বয়স 16। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দমকলের ভাতশালা এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে দমকল থানার পুলিশ। জানা গেছে, 4 মাস আগে দমকলের ভাতশালা এলাকার আলিম মণ্ডলের সাথে প্রেম করে বিবাহ হয় বাটি খামারির রাকিবা খাতুনের সাথে। তারপর থেকেই পারিবারিক নানান কারণে বিবাদ লেগে থাকতো, ফলে ওই নাবালক গৃহবধূ পড়াশোনা করতে চাইলেও বাধা দিত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। তাতেই হঠাৎ গৃহবধূর মৃত্যুর খবর পৌঁছায় তার বাবার বাড়িতে। হাসপাতালে এসে দেখে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। ওখান থেকে তো তুই আবার ভালোবাসা করেছিস, তোমাকে পড়তে দেবো না, ঠিক আছে? ওই মহাদেবের গাবতলার ওই ইয়াতে পড়তো, এমার্জেন্সি দেহ স্কুল আসতো, প্রায় মারতো, তারপরে মেয়ে ওখানে চলে যেত, ঠিক আছে? ওই ছেলেতে মারতো, ওই স্কুলে পড়তে দেবো না দেবিল। তারপরে দেখেন 4 দিন হলো আমাদের বাড়ি গেছিল, 4 দিনকে দিন আজ মারি ফেলেছে। ও আর খবর দেয়নি, মারি ফেলেছে, তাহলে ভয় কেউ হই নাই। হসপিটালে আছে তোমার মেয়ে, আমি দৌড়াতে দৌড়াতে 8 দিন ধরে আজ আমি পড়ে আছি, দৌড়াইতে আসুন, এসে দেখছি আমার মেয়ে মরে গেছে।